Assalamualaikum. Maju. চাক্কা যে শোল মাছটা ওটা পেঁয়াজ দিয়ে ভুনা করছে। এখন আমি সবগুলো খাবার চেক করব, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। খেরের মানে খের শুকা দিতেছে পালার মতো করে, মানে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম, বক বক করতেছিলাম। কচু দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করা হবে, মূলা শাক ভাজি করা হবে, আর এই যে মাছ দিয়ে ছোট ছোট মূলা রান্না করা হবে। একদম সব কিছু আয়োজন করে নিয়েছে আমার মা একদম মাটির চুলায়। আর এই যে রান্না হচ্ছে, মশলা কষানো হচ্ছে, আমার মায়ের হাতের গ্রামীণভাবে রান্না বান্না, আমার মায়ের হাতে রান্না সেই সব। আমরা এখন মাছ দিয়ে দেব। আচ্ছা, এই যে চাকা মাছগুলো হচ্ছে মশলা দিয়ে ভুনা, এটা ভুনা করবে, মায়ের হাতে রান্না সেই সব। আর যে মুরগি একটা আটকায় রাখছে ছোটো কাকি, টিটি টিটি করতে আছে, এটা হচ্ছে ভুনা। আর এই যে এটা দিয়ে ভেঙে চেঙে নাকি যাই হোক, ওই যে মূলা রান্না করবে, মূলা শাক ভাজি করবে, আর কচু দিয়ে, এটাতে কচু আছে, কচু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। মায়ের কাছে এসে রান্না ভুলে যাচ্ছি, কারণ এখানে তো রান্না করে খেতে হয় না, রান্না বান্না ভুলে যেতেছি। জুলের পানি দিব না, কষানো হোক বলছে আমার মা। এখানে মুরগি, আমার মুরগি আটকায় রাখছে কি জন্য, ডিম ডিম পাড়ার জন্য মুরগি আটকায় রাখছে না, আমি সারি নি ওটা আরেকটা। আর এইদিকে তাই দেখেন মা রান্না বান্না করতেছে, ভালো করছে, মাছ ভুনা হচ্ছে, মায়ের হাতে রান্না সেই স্বাদ। আমার চাচির বুদ্ধি, লবণ ভাসতেছে, ছোটো কাকি মরিচ গাছ লাগাইছে, চলুন দেখাই। এগুলো হচ্ছে চারা দিছে ছোট ছোট, আর এগুলো হচ্ছে লাউ শাক গাছ। আর এই যে দেখেন মরিচ ধরছে, সুন্দর না মরিচগুলো, কালো মরিচ, সবুজ মরিচ, এই যে একটা কালো মরিচ, দরজার সামনে মরিচ গাছ, যে কোনো গাছে ভালোই লাগে তাই না। এই যে উঠানে খের পালা দেওয়া হচ্ছে, এখানে শুকা দিছে, ওইখানে পালা দেবে। ওই যে মাঠে থেকে মানুষ ধানের আটি নিয়ে যাচ্ছে, গ্রামে এই জিনিসটা অনেক ভালো লাগে না, এই যে মাথায় করে ধানের বোঝা নিয়ে আসে, তারপরে ধান বাইর হয়, ধান শুকায়, ধান সিদ্ধ করে আর খেরগুলো এরকম শুকায়, তারপরে এই যে গরুর জন্য পালা দেয়। আর ওই দেখেন মাঠে সব ধান কাটা হয়ে গেছে, এতদিন দেখছেন না এখানে সবুজ শ্যামল ছিল, কত সুন্দর সবুজ ফসল ধান ক্ষেত, এখন সব কাটা হয়ে গেছে। আর এই যে ধান কাটা হয়ে যাওয়ার পরে সবাই আবার ক্ষেতে গোবর দিয়ে দিচ্ছে, মানে ক্ষেতটা সার হবে, আর গোবরগুলো আবার শুকিয়ে গেলে এগুলো জাল দিতে পারবে, রান্নার কাজে সাহায্য করতে পারবে, লাকড়ি হিসাবে মানে খুরি হিসাবে। এখন আর সবুজ নেই মাঠ। তো ফাইনালি আমার মায়ের হাতে রান্না শেষ। আর এই যে আমার মা খুব মজার মজার খাবার রান্না করছে, সেটা হচ্ছে মূলা শাক ভাজি,
কচু দিয়ে চিংড়ি শুটকি, আর দিকে শোল মাছের মাথা লেজ দিয়ে ছোট ছোট মূলা, মানে শাকের যে মূলাটা ছিল সে মূলাটা রান্না করা হয়েছে, আর এই মূলাটা অনেক খেতে ভালো লাগে। আর এদিকে হচ্ছে চাক্কা যে শোল মাছটা, ওটা পেঁয়াজ দিয়ে ভুনা করছে। এখন আমি সবগুলো খাবার চেক করব, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে মূলা শাক ভাজিটা একটু হালকা তিতে হইলো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে শাক দিয়ে ভাত খেয়েছি, তরকারি দেখিয়েছি, ভিডিওটা পুরো নিতে পারি নাই। আর এদিকে চলে আসলাম উঠানে, উঠানে এসে দেখি আমার ভাতিজা বউ সুন্দর করে খেরের মানে খের শুকা দিতেছে পালার মতো করে। আর এই খেরগুলো শুকিয়ে গেলে তারপর দেন এখানে পালা দিবে, এই যে পালাটা, এই পালাটা আরও বড় করবে। তো বিকালে একটু খেরের পালা শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম সন্ধ্যার দিকে, নাস্তা করছি চায়ের সঙ্গে পুরীর আড্ডা। এখানে আমার ফুয়াতো বোন ছিল, ভাগ্নিরা ছিল, তো আমরা সবাই মিলে একসঙ্গে সন্ধ্যায় চা খাচ্ছি, আর শীতের চা খেতে অনেক ভালো লাগে। আর এমনি তো আমি একটু চা প্রেমিক, এটা তো আপনারা জানেন। তো এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি পুরি দিয়ে, আর পুরি দিয়ে চা আমার অসম্ভব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বড় না করি, এখানে সবাই মিলে অনেক আনন্দ করতেছিলাম, বকবক করতেছিলাম। তো আল্লাহ হাফেজ।